হ্যালো বন্ধুরা, আমি আজই যাবার সেরেছি নতুন এক ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনার জন্য দারুণ প্রফিটেবল এবং দারুণ ডিমান্ডেবল একটা ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি, যে ব্যবসাটি আপনি আপনার ঘর থেকে খুবই অল্প পুঁজির মাধ্যমে শুরু করে এখান থেকে খুব ভালো ইনকাম আপনারা জেনারেট করতে পারবেন। বন্ধুরা, এই ব্যবসাটি আপনার মাত্র 10 থেকে 15 হাজার টাকা যদি ইনভেস্টমেন্ট করেন তো এখান থেকে আপনি দারুণভাবে শুরু করতে পারবেন এবং মার্কেটে প্রচণ্ড পরিমাণে চাহিদা আছে। বন্ধুরা, যে ব্যবসায় আপনি করেন না কেন, সেই ব্যবসাটি আপনাকে ভালো করে মার্কেট রিসার্চ করতে হয়। আপনাকে জানতে হয় যে আপনার ওই প্রোডাক্টে কতটা পরিমাণ চাহিদা আছে এবং মার্কেটে কত কম্পিটিশান আছে। বন্ধুরা, আজকে যে প্রোডাক্ট নিয়ে বলতে চলেছি সেই প্রোডাক্টে কিন্তু বিন্দু মাত্র কম্পিটিশন নেই, মানে আপনি যদি আপনার এরিয়া থেকে ব্যবসায় শুরু করেন তো আপনি হবেন প্রথম ব্যবসায়ী। তো আপনাকে এই জিনিসটা ভালো করে জানতে হবে, যে ব্যবসায় কম্পিটিশন কম সেই ব্যবসায় কিন্তু প্রফিটের মার্জিনও বেশি। তো আজকে যে প্রোডাক্ট নিয়ে বলতে চলেছি সেটা হচ্ছে আপনার বোতল পরিষ্কার করার জন্য যে ব্রাশ ইউজ করা হয় ঘরে, সেই ব্রাশের ব্যবসা। বন্ধুরা, এটা খুবই একটা ডিমান্ডেবল একটা প্রোডাক্ট, প্রায় প্রতিটা ঘরে এই প্রোডাক্টটি ব্যবহার হয়, শহর কিংবা গ্রাম সকলের ঘরে কিন্তু প্রোডাক্টটি ব্যবহার হয়। তাহলে বুঝতেই পারছেন মার্কেটের ডিমান্ড ভালোই আছে। এবং সবথেকে বড় কথা হলো, এই ব্যবসাটি শুরু করতে গেলে আপনার খুবই কম পুঁজির মাধ্যমে আবার শুরু করতে পারবেন এবং যে কেউ এই ব্যবসাটি করতে পারবেন। মানে যদি আপনি ভাবেন যে আপনি ফুল টাইমে ব্যবসাটি করবেন তো করতে পারেন, আর আপনি যদি ভাবেন যে আপনি পার্ট টাইমে কাজটি করবেন তো পার্ট টাইমে করতে পারেন। সেক্ষেত্রে আপনার ঘরের যে কোনো মহিলাকে দিয়ে এই কাজটি করাতে পারেন, যে কিনা আপনার মাল প্রোডাকশন করবেন, আপনি শুধু আপনার এই প্রোডাক্টটি সেল করার কাজটি করবেন, মানে আপনি মার্কেটিংয়ের কাজটি করবেন। তো কীভাবে বিজনেসটি করবেন, কত টাকা ইনভেস্টমেন্ট করবেন, এর জন্য প্রয়োজন মেশিন কী কী লাগে এবং এর জন্য র মেটেরিয়াল আপনি কোথা থেকে পারচেস করবেন এবং এখান থেকে রোজগারি বা কত করবেন, এই সমস্ত কিছু আজকে ভিডিওতে আমি আপাতত বলবো, যাতে এই ব্যবসাটি করতে আপনার বিন্দুমাত্র অসুবিধা না হয়। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেঁধে দেবেন, যাতে আগামী দিন আমার সমস্ত ধরনের বিজনেসটি আপনি সবার আগে পেতে পারেন। বন্ধুরা, এই ব্যবসাটি করতে গেলে কোনো স্পেসিফিক কোনো রুমের প্রয়োজন নেই, আপনার চ্যানেল ঘরে বারান্দায় বসে এই প্রোডাকশন করতে পারেন। এরপর নেক্সট আমি আপনাদের বলি যে মেশিন কী প্রয়োজন। বন্ধুরা, এই ব্যবসাটি করতে গেলে অনেক রকম মেশিন পাওয়া যায় মার্কেটে, ম্যানুয়াল মেশিন পাওয়া যায়, ফুললি অটোমেটিক মেশিন পাওয়া যায়। যদি আপনারা একদম কম পুঁজির মাধ্যমে ব্যবসাটি করতে চান তো সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়াল মেশিন পারচেস করতে হবে। এই ধরনের মেশিন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের মেশিনের রেঞ্জ শুরু হয় মোটামুটি 4,000 থেকে শুরু করে 8,000-10,000 পর্যন্ত বিভিন্ন রেঞ্জের মেশিন পাওয়া যায়। যদি আপনারা 4,000 রেঞ্জের মেশিনটা আপনার পারচেস করেন তো সেক্ষেত্রে আপনি এই মেশিন থেকে 50 থেকে 60টা প্রোডাকশন আপনি ইজিলি করতে পারবেন প্রতি ঘন্টায়। মানে আপনি যদি 8 ঘন্টা কাজ করেন তো আপনি 400 পিস ইজিলি আপনি বাড়াতে পারবেন। তো এটা বাড়ানোর জন্য কোনো স্কিল লেবারের প্রয়োজন নেই, যে কেউ মানে যদি একদিন দুদিন প্র্যাকটিস করেন যে কেউ এই প্রোডাক্টটি বাড়াতে পারবেন। এটা গেল ম্যানুয়াল মেশিন। আর যদি আপনারা ভাবেন যে একটু বেশি ইনভেস্টমেন্ট করে ব্যবসা করবেন তো সেক্ষেত্রে আপনাকে অটোমেটিক মেশিন পারচেস করতে হবে। অটোমেটিক মেশিনে আপনারা মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে বিভিন্ন রেঞ্জের মেশিন পেয়ে যাবেন, বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটি মেশিন পেয়ে যাবেন, যে সমস্ত মেশিনে মোটামুটি আপনার মোটামুটি 500 থেকে 600 পিস প্রতি ঘন্টায় আপনার প্রোডাকশন করে দেবে। তো এত বেশি প্রোডাকশন করার জন্য অবশ্যই আপনাকে মার্কেটিংটা ভালোভাবে করতে হবে। তো শুরুতে আমি আপনাদের বলবো না যে এত টাকা ইনভেস্টমেন্টের মেশিন পারচেস করতে, শুরুতে আপনার ম্যানুয়াল মেশিন দিয়ে ব্যবসাটি শুরু করুন। তারপরে যখন আপনার বিক্রি বেড়ে যাবে, আপনার যখন মার্কেট রেডি হয়ে যাবে, তারপরে আপনি অটোমেটিক মেশিন পারচেস করতে পারেন। তো বন্ধুরা, এটা গেল হচ্ছে মেশিনের কথা। এরপর নেক্সট আপনাদের যেটা বলি সেটা হচ্ছে আপনার র মেটেরিয়াল। বন্ধুরা, এই ব্যবসাটি করতে গেলে আপনাকে র মেটেরিয়াল হিসেবে পারচেস করতে হবে সূক্ষ্ম এই ধরনের প্লাস্টিকের ওয়্যার, স্ক্রিনে যে প্লাস্টিকের ওয়্যার আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের ওয়্যার আপনাকে কিনতে হবে। এই ওয়্যার কেনার জন্য আপনি ইন্ডিয়া মার্টে সার্চ করতে পারেন, সেখানে বিভিন্ন সেলার আছে যারা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে। এছাড়া যদি আপনি কলকাতার বড়বাজারে আসেন, সেখান থেকেও আপনি যদি সার্চ করেন সেখানেও আপনি পেয়ে যাবেন। এবং বাংলাদেশের যারা বন্ধু আছে তারা কিন্তু ঢাকা কিংবা নবাবপুরের যে হোলসেল মার্কেট আছে সেখানে ভালো করে সার্চ করলে এই প্রোডাক্টটি পেয়ে যাবে। এগুলোর দাম হয় মোটামুটি 120-170 টাকা প্রতি কেজি। তো বন্ধুরা, আপনারা চাহিদা মতো আপনারা আপনার কোয়ালিটি মতো আপনারা এই ধরনের র মেটেরিয়াল আপনারা পারচেস করতে পারেন। এরপরে আপনার নেক্সট যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে জিআই তার কিনতে হবে। বন্ধুরা, জিআই তার প্রতিটা মার্কেটেই পাওয়া যায়, আপনি যদি আপনার লোকাল মার্কেটে সার্চ করেন সেখান থেকেও আপনি জিআই তার পেয়ে যাবেন। এই সমস্ত কিছু থাকলে কিন্তু আপনি আরামসে ব্যবসা শুরু করতে পারবেন। তো কীভাবে এই প্রোডাক্টটি বানাবেন সেটা আমি আপনাদের দেখাবো, তারপরে আমি আপনাদের বিজনেসটি ভালো করে বোঝাবো যে কীভাবে আপনারা অল্প পুঁজির মাধ্যমে বা কী মার্কেটিং স্ট্র্যাটেজিতে আপনার ব্যবসাটি শুরু করবেন। বন্ধুরা, আপনাকে এই ধরনের প্রোডাক্ট আপনাকে বানাতে হবে, তো কীভাবে বানাবেন সেটা আমি আপনাদের আজকে দেখাবো পুরো। বন্ধুরা, এই হচ্ছে ম্যানুয়াল মেশিন, আপনাকে এই মেশিনের মাধ্যমে কাজটি করতে হবে। আর এই হচ্ছে র মেটেরিয়াল, আপনাকে এই ধরনের র মেটেরিয়াল আপনাকে বাজার থেকে পারচেস করতে হবে। আর এটা জিআই তার, আপনাকে এই প্রোডাক্টটি বানাতে গেলে আপনার এটা কাজে লাগবে। বন্ধুরা, ফার্স্টে আপনাকে কী করতে হবে, এই ম্যানুয়াল মেশিন আপনাকে নিতে হবে। ম্যানুয়াল মেশিনের এখানে দেখতে পাচ্ছেন এই জিআই তারটা লাগানো আছে, আপনাকে এইভাবে জিআই তারটা সুন্দরভাবে ফাঁসাতে হবে। তারপর আপনাকে কী করতে হবে, যে প্লাস্টিকের ওয়্যারগুলো আপনি কিনেছেন সেই প্লাস্টিকের ওয়্যারগুলো কাটিং করে আপনাকে এই জিআই তারের মধ্যে ফাঁসাতে হবে। তারপরে বন্ধুরা, আপনাকে ম্যানুয়ালি এটা আপনাকে ঘোরাতে হবে মেশিনটি। তো হ্যান্ডেল ধরে আপনি ঘোরালে এটা কিন্তু অটোমেটিক ওয়েতে আপনার বোতল তৈরি যে ব্রাশ, সেই ব্রাশের শেপে এটা তৈরি হয়ে যাবে। তো এটা খুবই ইজি কাজ, যে কেউ করতে পারে, বাড়ির যে কেউ, মহিলারা, বাচ্চারা, যে কেউ চাইলে এই কাজটি আরামসেই করতে পারে। তো বন্ধুরা, এটা তৈরি হয়ে যাওয়ার পর জাস্ট আপনাকে মেশিন থেকে এটা বের করে নিতে হবে। বের করে নিলে আপনার প্রোডাক্ট হয়ে যাবে রেডি, এটা আপনার মার্কেটে সেল হওয়ার জন্য রেডি হয়ে যাবে।
তো বন্ধুরা এইভাবে আপনার সাইকেলের চাকার মধ্যে দেবে এই ধরনের প্রোডাক্ট লাগানো থাকে, সেগুলো আপনার তৈরি করে আরামসে বিক্রি করতে পারেন। আর অটোমেটিক মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধরনের মেশিন আপনাকে পারচেজ করতে হবে। এই ধরনের মেশিনে আপনারা মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকার রেঞ্জের মধ্যে বিভিন্ন রকমের মেশিন পেয়ে যাবেন। এই মেশিনের প্রোডাকশন অনেক, তো আমি আপনাদের আগেই বলেছি মোটামুটি প্রতি ঘন্টায় 500 থেকে 600 মতো প্রোডাকশন করতে পারবেন এই ধরনের মেশিন। তো বন্ধুরা এবার আমি আপনাদের বলি লাভের কথা, কত টাকা আর্নিং করতে পারবেন এই ব্যবসা থেকে, সেটা আমি আপনাদের হিসাব দিই। বন্ধুরা একটা সিঙ্গেল পিস প্রোডাক্ট তৈরি করতে আপনার ম্যাক্সিমাম 2 থেকে 2.5 টাকা মতো খরচা হবে, যেটা প্যাকিং সহ আপনার ম্যাক্সিমাম 3 টাকা কস্টিং আসবে। তো এই প্রোডাক্টটি যখন মার্কেটে বিক্রি হবে কাস্টমার কিনবে 10 টাকায়, মানে আপনি যখন হোলসেলে প্রোডাক্টটি বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি 5 টাকা ইজিলি বিক্রি করতে পারবেন। আর আপনি যদি ভাবেন যে রিটেলে বা খুচরো দোকানে বিক্রি করবেন, তো সেক্ষেত্রে আপনি 7 টাকায় আরামসে বিক্রি করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন এখানে লাভের পার্সেন্টেজ কিন্তু ভালো আছে। তো বন্ধুরা আপনার সমস্ত প্রোডাক্ট যদি হোলসেলে সাপ্লাই করেন, তো সেক্ষেত্রে আপনি যদি ম্যানুয়াল মেশিন দিয়ে কাজ করেন, প্রতিদিন 400 প্রোডাক্ট আপনি যদি সাপ্লাই করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি 400×2 মানে হচ্ছে আপনি 800 টাকা প্রতিদিন রোজগার করতে পারবেন, যেটা হচ্ছে সমস্ত খরচা বাদে, মানে আপনার মেটেরিয়ালস খরচা এবং আপনার ট্রান্সপোর্টেশন খরচা, মানে আপনি যেখানে মাল পৌঁছে দেবেন সেই সমস্ত খরচা বাদে আপনি 1000 টাকা রোজগার করতে পারবেন। আর যদি আপনি আরও বেশি প্রোডাকশান করতে পারেন এবং আরও বেশি মার্কেট ধরতে পারেন, তো সেক্ষেত্রে আপনি প্রতিদিন এখান থেকে 1000-1200 টাকা আপনি সহজে ইনকাম করতে পারবেন। আর বন্ধুরা অটোমেটিক মেশিনে যখন আপনি প্রোডাকশন করবেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন 4 থেকে 5000 প্রোডাকশন করতে পারবেন। তো শুরুতে আমি আপনাদের বলবো না যে অটোমেটিক মেশিন কিনতে, কারণ অটোমেটিক মেশিনে যে প্রোডাকশন আপনি করবেন সেটা হিউজ কোয়ান্টিটি একটা প্রোডাকশন হবে, যেটা বিক্রি করা একটু সমস্যা হতে পারে। তো বন্ধুরা এবার কথা হচ্ছে বিক্রি করবেন কোথা। বন্ধুরা এই প্রোডাক্টগুলো আপনারা যে কোনো স্টেশনারি দোকানে, যে কোনো প্লাস্টিকের দোকানে আরামসে বিক্রি করতে পারবেন। এছাড়া কিছু কিছু মুদিখানার দোকানে যদি আপনারা দেখেন, তো এই প্রোডাক্টে আপনি বিক্রি করতে পারেন। এটা হচ্ছে খুচরো দোকানে যদি আপনি বিক্রি করেন। এছাড়া আপনি যদি বড় বড় হোলসেলার আপনি খুঁজে নিতে পারেন, যাদেরকে আপনি হিউজ কোয়ান্টিটি সাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা মেশিন এবং র মেটেরিয়াল কোথা থেকে কিনবে তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই সমস্ত কিছু পারচেস করে আপনার ব্যবসাটি শুরু করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলের ঘন্টি পেতে পারেন, যাতে আমাদের আমার সমস্ত ধরনের বিজনেস আইডিয়া আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। আবার দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।